আরে ভাবি, তোমাকে তো দারুণ লাগছে, এত মায়াবতী কেন তুমি? বলেই ভাবির হাত ধরে ঘুরতে শুরু করলো শিমুল। আরে শিমুল ছাড়ো, পড়ে যাবো তো, পাগল ছেলে, হাত ছাড়ো। সাকিব এমন পরিস্থিতি দেখে রাগান্বিত হয়ে বলল, শিমুল কি হচ্ছে এটা? ধমক শুনে শিমুল দৌড়ে পালালো। নিপা হাসতেই থাকলো। তারপর সাকিবকে বলল, ছেলেটাকে অমন বকলে কেন? তোমাকে এমনি ভয় পায় খুব, আমার এত আদি খেতা ভালো লাগে না, বলেই চলে গেল সাকিব। খাবার খাচ্ছে সাকিব, এমন সময় নিপা বলল, শোনো না, 5,000 টাকা লাগবে। এই না কিছুদিন আগে এক গাদা শপিং করলে, এখন আবার কেন টাকা লাগবে? নিপা বলল, আরে শপিং না, অন্য একটা কাজে। সাকিব একটু বিরক্ত হয়ে বলল, অন্য আবার কী কাজ? বাপের বাড়ি টাকা পাঠাবে নাকি? সেটাও তো মাসের শুরুতেই পাঠিয়েছ। নিপা একটু অনুযোগে সুরে বলল, আসলে শিমুলদের কলেজ থেকে নাকি পিকনিকে যাবে, তাই কিছু টাকা লাগবে। সাকিব আবার রাগান্বিতভাবে বলে, ওর কলেজে টাকা লাগবে, তার জন্য তুমি কেন ওর হয়ে টাকা চাইছ? ও নিজের মুখে বলতে পারে না, আর এত রাগ করছো কেন? ও তোমাকে ভয় পায় বলে আমার কাছে বলেছে, তুমি দিলে দাও, নয়তো আমি যেভাবে পারি দেব। ছেলেটা আবদার করেছে, না করতে পারবো না আমি। নিপার মন খারাপ হবে ভেবে খাওয়া শেষ করে নিপার হাতে টাকা দিয়ে সাকিব বলল, এই নাও, ওকে দিও, আর পরবর্তীতে টাকা লাগলে বলবে আমার কাছ থেকে চেয়ে নিতে। নিপা খুশি মনে টাকাটা নিয়ে শিমুলের ঘরের দিকে চলে গেল। পরদিন অফিসে কাজের চাপ না থাকায় দুপুরে সাকিব সাহেব বাসায় ফিরল। ফিরে দেখে নিপার হাত ধরে শিমুল কাঁদছে, আর নিপা তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। এমন পরিস্থিতি দেখে রাগ মাথায় উঠে গেল সাকিবের। শিমুলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, নেমো খারাম, তোর জন্য কত করেছি আমি, বাবা মারা যাওয়ার পর তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আর তুই কিনা আমার বউয়ের সাথে নষ্টামি করিস, বলেই কোমরের বেল্ট খুলে মারতে শুরু করলো নির্মমভাবে। নিপা ঠেকাতে গেলে নিপাকেও চড় মেরে ফেলে দেয় সাকিব। শিমুলকে মারতে মারতে হাঁপিয়ে গেলে এক পর্যায়ে বলে, এই ওট, যা বের হ আমার বাড়ি থেকে, এই মুহূর্তে চলে যা, বলেই বের করে দেয় শিমুলকে। আর নিপাকে বলে, তোকে ডিভোর্স দেব আমি, তোর মতো নষ্টা মেয়ে ছেলে আমি ঘরে রাখবো না। নিপা অজস্র কাঁদতে থাকে, সাকিবও ক্রোধে ফুসতে থাকে, আর ঘোরাঘুরি করে ঘরের এপাশ ওপাশ। নিপা সাকিবের পা ধরে বলে, বিশ্বাস কর, তুমি যা ভাবছ তা নয়, শিমুল তোমার মায়ের মারা যাওয়ার কথাই গল্প করছিল, তাই কেঁদেছিল, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। নিপাকে লাথি দিয়ে ফেলে দেয় সাকিব, বলে, চুপ, তোর মতো বেশ্যার সাথে আমি ঘর করতে পারবো না, তোকে অতিসত্ত্ব ডিভোর্স দেব আমি। নিপা আবারও কাঁদতে থাকে। রাত গভীর হলে হঠাৎ সাকিব খেয়াল করে নিপা নেই। সে ভাবে হয়তো আবার শিমুলের কাছে গিয়ে নষ্টামি করছে, এবার নিপাকে সে মেরেই ফেলবে। শিমুলের ঘরের আড়াল থেকে সাকিব দেখে শিমুল নিপাকে কাঁদতে কাঁদতে বলছে, ভাবি, তোমাকে সারা জীবন বড় বোনের চোখেই দেখেছি, বাবা মরেছিল ছোটোবেলায়, মা মারা যাওয়া 7 বছর হয়ে গেল, আর কোনো বড় বোন নেই, ভাইয়া বিয়ে করার পর তুমি আমার এত খেয়াল রেখেছ, কখনো মায়ের অভাবটাও বুঝিনি, কিন্তু আমার জন্য তোমাকে ভাইয়ার কাছে অপদস্থ হতে হলো। নিপা কাঁদতে কাঁদতে বলে, তোমার কোনো দোষ নেই ভাই, সবই আমার কপাল, তোমার ভাই অনেক এমন অমানুষের মতো মারল আমার জন্য। দুজনের এমন কথাগুলো শুনে সাকিব নিজের ভুল বুঝতে পারল। ওদের কাছে গিয়ে কেঁদে ফেলে সাকিব, আর বলে, আমাকে তোমরা মাফ করে দিও, শিমুল রে, মাকে কথা দিয়েছিলাম কোনো দিন তোর গায়ে ফুলের আঁচড় লাগতে দেব না, সেই ছোট ভাইকে আমি মেরেছি, আমার ফুলের মতো লক্ষ্মী বউ বেঁচে থাকার প্রেরণা, তাকে আমি গালিগালাজ করেছি, মেরেছি, আমাকে মাফ করে দিও। শিমুল বলে, তুমি কেঁদো না ভাইয়া, আমার একটুও লাগেনি, বিশ্বাস করো। তারপর দুই ভাই দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। নিপা বলে, তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা আর বিশ্বাস যেন এমন অটুট থাকে, দেবর ভাবির সম্পর্ক এমনই হওয়া উচিত, ভাই বোনের মতো। সব ভাবিকে এক কাতারে ফেলে বিচার করা ঠিক না, একটা ভুল বোঝাবুঝি জীবন নষ্ট করে, আবার একটা সঠিক সিদ্ধান্ত জীবনকে আনন্দে ভরিয়ে দেয়।